Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Inna khairal hadithi kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Wal ladzina amanu ashaddu hubban lillah. Sammanito deni bhatrimondoli, Allah rabbul alaminer proshongsha ebong priyo nabi sallallahu alaihi wasallamer upor salat o salamer por aaj বৃহস্পতিবার 12ই সফর 1444 হিজরি মোতাবেক 8ই সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বিষয় ভিত্তিক যে সাপ্তাহিক আলোচনা প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে তারই ধারাবাহিকতা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ভালোবাসা অর্জনের উপায় সম্পর্কে আর সেখানে বলেছিলাম যে 10টি বিষয় বলেছিলাম মানুষের ভালোবাসা বৈধভাবে বা শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর আলোকে মানুষের ভালোবাসা অর্জন করার উপায় দেখলাম যে আরো গুরুত্বপূর্ণ 10টি উপায় রয়েছে সুতরাং আজকে সেই বিষয়টা পূর্ণ করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা অর্জনের জন্য শরীয়ত সম্মত পন্থাও শিখিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে সেটা কোরআনি কারীমের ওহী হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী হোক কোরআন এবং হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা সামনে রাখি এবং সেই অনুযায়ী আমরা জীবন গড়ি তাহলে মানুষ মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে তবে ভালোবাসা অর্জন করতে গিয়ে হারামের ধারে কাছে যাওয়া যাবে না দুনিয়ার ভালোবাসা হাসিলের জন্য কোনো হারাম উপায় বা নাজায়েজ উপায় অবলম্বন করা হারাম তাহলে বৈধ উপায় জায়েজ মাধ্যমে শরীয়ত সম্মত যে সব পদ্ধতি রয়েছে বা যে সব উপায় রয়েছে সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতাদের ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দাদের ভালোবাসা অর্জন করতে হবে মুমিন মুসলিমদের ভালোবাসা অর্জন করতে হবে আত্মীয় স্বজন আপনজন যাদের সাথে চলাফেরা করছেন আশেপাশে আছে তাদের ভালোবাসা অর্জন করতে হবে এক কথাই যথাসম্ভব মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করতে হবে ঘৃণা নয় বিদ্বেষ নয় তবে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কথা বলছেন অথবা কাজ করছেন আর কেউ যদি অসন্তুষ্ট হয় ভালো না বসে ঘৃণা করে সেটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কারণ তাতে আল্লাহর ভালোবাসা অবশ্যই আপনি পাচ্ছেন সুতরাং মানুষের বিদ্বেষ মানুষের শত্রুতা হ্যাঁ কোনো ক্ষতি করতে পারবে না এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ বলা হয়েছে কোরআনে কারীমের একটি আয়াত রয়েছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে কথা বলে আমল করে তারা কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় করে না পরোয়া করে না কে কি বলল কে অসন্তুষ্ট হবে কে মন খারাপ করবে হ্যাঁ কে গাল দিবে কে দুশমন হয়ে যাবে সব পরোয়া করবে না কারণ সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য তো কথা না বাড়িয়ে তাহলে বাকি পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করি 11 নম্বর উপায় হচ্ছে ভালোবাসা অর্জনের মানুষের সাথে কৃত চুক্তি বা প্রতিশ্রুতি পূরণ করা কোন চুক্তি হোক
সে ব্যক্তি পর্যায়ে পারিবারিক সামাজিক অথবা রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিভিন্ন রকমের চুক্তি রয়েছে বিভিন্ন রকমের চুক্তি রয়েছে কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তি দূরে না গিয়ে আপনার আমার যে চুক্তি আছে কার সাথে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন তার সাথে কি আছে চুক্তি আছে যে আপনি এত ঘন্টা কাজ করে দিবেন আর তাদের চুক্তি আছে আপনার প্রতিষ্ঠানের কোম্পানি চুক্তি আছে যে এত ঘন্টা কাজ এই কাজগুলি করলে আমি এত টাকা বেতন দেব এই সুযোগ সুবিধা দেব পুরা করা ফরজ উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে জিজ্ঞাসা করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ সূরা মায়েদার প্রথম আয়াত আল্লাহর নামে বলছি হে ইমানদারগণ তোমরা তোমাদের যে চুক্তিগুলি রয়েছে সেগুলিকে পূর্ণ করো চুক্তি পুরা করতে যেন কোনো রকমের ত্রুটি ঘাটতি না থাকে আপনি আপনি যে চুক্তি করেছেন কন্ট্রাক্ট সেটা পুরা করবেন সেটা লিখিত হোক অথবা মৌখিক হোক আর আপনার সাথে যে চুক্তি করা হয়েছে সেটা পুরা করবে না হলে ইন্নাল আহদা কানা মাসউলা অন্য আয়াত আল্লাহ বলছে চুক্তি সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রতিষ্ঠান জিজ্ঞাসিত হবে সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবে মাসউল এই দায়িত্ব নিজেই নিতে হবে বহন করতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ মানে জিজ্ঞাসা দেখতে মাসউল মানে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো সওয়াল হবে যে তুমি ওয়াদা পুরা করেছিলে কিনা চুক্তি হোক আর ওয়াদা হোক সেটা আপনি হালকা মনে করেন অথবা ভারী মনে করেন বিশেষ করে যেসব চুক্তি পুরা না করলে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে যেসব ওয়াদা চুক্তি তো অবশ্যই চুক্তি কথাটি আরও শক্ত কিন্তু ওয়াদা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছেন কাউকে যে ভাই আপনাকে ঠিক আছে ধার চেয়েছেন আপনাকে ধার দেব ধরেন এই উদাহরণ ধার দেওয়া ওলামারা বলছেন যে ফরজ নাই কিন্তু কখন ফরজ হয়ে যাবে ওয়াদা পূরণ করা যখন আপনার কথার ভিত্তি করে সে আরেক জায়গায় কোনো কিছু করে ফেলেছে ফেসে যাবে তখন ফরজ হয়ে গেছে আর নাহলে এমনি বলেছিলেন ভাই আর পারলাম না হয়তো পারলেন গুণাগার হবেন না কিন্তু এই না যে কার সাথে ওয়াদা করবেন আর এই স্বেচ্ছায় আপনি শখ করে ওয়াদা করবেন আর শখ করে আপনি সেটা ভঙ্গ করবেন এমন নয় ওয়াদা খেলাফি করা এটা মোনাফেকের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে কোরআন এখানে প্রশংসা করেছেন যারা চুক্তি সম্পাদন করে তাদের তাগিদ করেছেন এই চুক্তি সম্পাদনের চুক্তি পুরা করার চুক্তি সম্পাদনের পরে আর চুক্তি ভঙ্গকারীদের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বর্ণনা করেছেন বা তাদের নিন্দা করেছেন যেমন সূরা রাদে বেশ কিছু আয়াত রয়েছে মর্মে আয়াত নম্বর 19 থেকে শুরু করে 24 পর্যন্ত ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ বলছেন জ্ঞানীরাই উপদেশ নিয়ে থাকে জ্ঞানী কারা এক নম্বর তাদের বৈশিষ্ট্য আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক জ্ঞানী সত্যিকার অর্থে ওরা যারা আল্লাহর সাথে কৃত চুক্তি পূর্ণ করে ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক আর চুক্তি ভঙ্গ করে না সেটা আল্লাহর সাথে চুক্তি গোলামী চুক্তি বান্দা আর মাবুদের চুক্তি হোক অথবা আল্লাহর বান্দাদের সাথে কোনো চুক্তি করেছেন সেটাও আল্লাহর সাথে ওয়াদা করে যান চুক্তি শান্তি চুক্তি নিরাপত্তার চুক্তি আর তারপরে গাদ্দার বিশ্বাসঘাতকতা হারাম অমুসলিমের সাথে কাফেরের সাথে তারা চুক্তি ভঙ্গ করে না আর তারপরে তারা যে সুসম্পর্ক রাখার আল্লাহ নির্দেশ দিয়েছেন সে সুসম্পর্ক রাখে রবকে ভয় করে আর পরকালের হিসাবকে ভয় করে তারা ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টের জন্য সালাত কায়েম করে যা আল্লাহ দিয়েছেন ধন সম্পদ তা থেকে খরচ করে গোপনে প্রকাশ্যে ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা এবং ভালো দিয়ে মন্দকে দূর করে এদেরই পরিণাম সুন্দর স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে সব কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন জান্নাতের সুসংবাদের জন্য দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে মর্মে তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম সহিহ মুসলিম বুখারী 33 নম্বর আর সহিহ মুসলিমের 88 নম্বর
আব্দুল্লাহ বিন আবুনিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত বলছেন আরবাউন মান কুননা ফি চারটি বদ চরিত্র রয়েছে কারো মধ্যে যদি বিদ্যমান থাকে কানা মুনাফিকান খালেসান সেই ব্যক্তি খাঁটি মুনাফিক খাঁটি মুনাফিক ওমান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না আর চারটির যদি কোনো একটি বদখাসলত থাকে খারাপ চরিত্র থাকে কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক তাহলে তার মধ্যে একটি মুনাফিকি চরিত্র রয়েছে হাত্তা ইয়াদা যতক্ষণ পর্যন্ত তা পরিত্যাগ না করবে এজা উতুমে না প্রথম হচ্ছে এজা উতুমে না খানা আমানত দেওয়া হলে খেয়ানত করে আমানত দেওয়া হলে খেয়ানত আমানত অত্যন্ত ব্যাপক কথার কাজের মাল সামানের টাকা পয়সা কারো কাছে জমা রাখলেন রাখলেন 10,000 বলছেন না আমাকে তো 5,000 দিয়েছিলেন না আপনাকে তো দিয়ে দিয়েছি হ্যাঁ তো ভাই ঠিক আছে আপনার টাকা আছে 10,000 আমার কাছে আছে খরচ করে দিয়েছি এ অধিকার কে দিল অনেকে কিন্তু করে টাকা আপনার কাছে আমানত রেখেছে আপনাকে ধার দেয়নি সুতরাং খরচ করার এই অধিকার আপনার নেই কয়জন মুসলিম এসব মশলা জানে আর জানলে পরোয়া করে আমল করে কয়জন আমানত মানে আমানত আমার কাছে বহু লোক টাকা পয়সা রেখেছে মনসাতর মধ্যে সাথে সাথে ওকে বলিস তুমি খামে ভরে নিয়ে এসো যেভাবে রেখেছো ওইভাবে খোলেন আমাকে কয়েক ভাই তো বলেছে শেখ আমার কোনো টাকার প্রয়োজন নেই গোটা বছর সুতরাং আপনার যে কোনো প্রয়োজন হলে খরচ করতে পারেন জাযাকাল্লাহ খের আল্লাহ না করে আপনার মুখাপেক্ষী আমি হই মনে মনে বলি আর কি মুখাপেক্ষী হই আর আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট আমার জন্য আল্লাহর রহমত বরকত যথেষ্ট আমার জন্য আলহামদুলিল্লাহ দুনিয়ার লোক বেশি থাকলে মানুষের প্রয়োজনে শেষ আছে মানুষের প্রয়োজনে শেষ আছে আমার একতলা বাড়ি হয়েছে আরে দুইতলা উঠিয়ে নিলে তো আরও ভাড়া পাবো চলেন মেলা টাকা তো জমা আছে হ্যাঁ আমি টাউনে আছি সিটিতে একটা জায়গা ভালো একটা জায়গা পাচ্ছি ধরে নি টাকা পয়সা তো আমার জমাই আছে মানুষের আমানত করছে এরকম লোকেরা না এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই এরকম সমিতি আপনাদের বাংলা ভাষা ভাষায় সমিতি করাই খুব প্রসিদ্ধ বহু লোকের কথা শুনেছি তারা হ্যাঁ বাহ্যিক ধার্মিক দাড়িওয়ালা অনেকে আলেম অনেকে দাওয়াতি ময়দানে আছে আর অনেকে মাশাআল্লাহ দিনী ভাই সব সমিতি করে পরের কাঁধে পা দিয়ে কারণ অনেক টাকা পয়সা জমা হয়ে গেছে সব নিয়ে এক দুইজন লাখপতি কোটিপতি বাকিগুলো কিছু পাচ্ছে না তাকিয়ে আছে যে আমরা পাবো কিছু এসব কাহিনী আপনাদের যথেষ্ট জানা আছে আল্লাহ হেফাজত করে এগুলো মুনাফিকের চরিত্র আমানতে খেয়ানত এগুলো জি ওয়াইজা হাদাসা কাযাবা আর কথা বললে মিথ্যা বলা ওয়াইজা আহাদা গাদারা কারোর সাথে চুক্তি করলে বিশ্বাসঘাতকতা চুক্তি ভঙ্গ করা ওয়াইজা খাসামা ফাজারা আর ঝগড়া লাগলে তর্ক শুরু হইলে গালাগালি শুরু হয়ে গেল মুখ খারাপ হয়ে গেল ভাষা খারাপ একটু দেহ ভাষা খারাপ কারোর সাথে একটু মানে মেজাজটা একটু গরম হইল যারা গাড়ি চালায় ইল্লা মাশাআল্লাহ রাগ করবেন না যারা গাড়ি চালান কিন্তু গাড়ি চালা যারা ড্রাইভিং করে তাদের অবস্থা জি একটু কিছু হইলো ফট করে মুখ খারাপ হয়ে গেল বরং আমি তো দেখছি লাফিয়ে নেমে গেল দুই ড্রাইভার আরে সামান্য একটু ওভারটেক করেছে দুইজন গাড়ি ছেড়ে লাফিয়ে নেমে গেছে এখন শুরু করে দিবে গাড়ি এত উত্তেজিত একটু মনোমালিন্য হলে ঝগড়া হলে ফাজারা ফাজের নোংরামি শুরু করে দিল নোংরা ভাষা বেরোতে শুরু হয়ে গেল তো ওয়াদা পুরা করতে হবে হ্যাঁ চুক্তি সম্পন্ন করতে হবে চুক্তি যা করেছেন তা পূর্ণ করতে হবে ১২ নম্বর উপায় হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের আশেপাশে যারা আছে তাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা এবং তাদের খোঁজ খবর নেওয়া আর যার যত বেশি হক রয়েছে যে যত বেশি ঘনিষ্ঠ তার তত বেশি হক এই ব্যাপারে যেমন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় রক্তের সম্পর্ক আর মুসলিম তাহলে কতটি হক কতটি ট্রিপল হক তিন আত্মীয় কিন্তু প্রতিবেশী নয়
দুইটা হক। হ্যাঁ, অমুসলিম প্রতিবেশী, হ্যাঁ অমুসলিম তাহলে আত্মীয় নয় হয়তো, একটা হক। আর যদি অমুসলিমও হয়, অনেকে আছে নে মুসলিম হয়তো, অমুসলিম হ্যাঁ আত্মীয় আর প্রতিবেশী মুসলিম নাই, তাহলে ইসলামের হক নাই, ইসলামী ভাতৃত্বের কিন্তু দুটো হক, দুটো অধিকার রয়েছে। এসবগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে পারলে সবচেয়ে ভালো। অনেকে দূরে আছেন আত্মীয় স্বজন, দেখা সাক্ষাৎ করতে পারেন, মাঝে মাঝে টেলিফোন করা। মাঝে মাঝে যদি টেলিফোন করেন, আপনি আছেন সৌদি আরবে, যারা আপনার চাইতে জুনিয়ার আর্থিক দিক থেকে, লেখাপড়াতে অথবা সামাজিক পারিবারিক দিক থেকে, তাদের যদি দেশের খোঁজ নেন কত খুশি হবে, ভাবতেই পারেন না যে কত খুশি হবে আর কত মহব্বত করবে। আরে গ্রাম থেকে তো অনেকে বিদেশ গেছে, প্রবাস গেছে, কেউ খোঁজ নেয়, অমুক আমাদের খোঁজ নেই, মাঝে মাঝে টেলিফোন করে খোঁজ নেই আমরা কেমন আছি না আছি। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে। তো ভালোবাসা অর্জনের একটি উপায় একে অপরের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা, যেখানে হোক। যদি বেশি সুযোগ নাই, কারো বাসা যাওয়া সম্ভব না, মসজিদে দেখা সাক্ষাৎ করে নাও। মসজিদে দেখা সাক্ষাৎ হলে এই নয় যে সালাম ফিরেই টান দিলাম, নামাজ পড়েই টান দিলাম, কারোর সাথে কথা বললাম না, দেখা সাক্ষাতের একটু সুযোগ নাও, ওই যাক অনেকদিন দেখা হয়নি, দেখা হয়ে যাক। এর অনেক ফজিলত রয়েছে। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা, কোন এক ব্যক্তি তার এক ভাইকে, মানে তার দিনী ভাইকে, মুসলিম ভাইকে, ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়েছিল অন্য এক গ্রামে, নিজের গ্রাম ছেড়ে, গ্রামের লোকের সাথে মানুষ দেখা করতে চায় না, একই বিল্ডিংয়ে কে থাকছে কেউ কারো খোঁজ খবর রাখে না আজকাল, এই অবস্থা হয়েছে। যদি স্বার্থ থাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন পয়সা, তাহলেও ঠিক আছে। হ্যাঁ রাজনীতি একই দলের একই পার্টি, তাহলে ঠিকই খোঁজ খবর আছে, দুনিয়ার স্বার্থ জড়িত, ব্যাস দিনই কোনো স্বার্থ নেই, ইল্লা মাশাআল্লাহ, খুব কম। তার এক ধর্মীয় দিনী ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে গিয়েছে, যখন অন্য গ্রামে যাচ্ছে তখন ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পথে রাস্তাতে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, ফেরেশতাকে দাঁড় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালামা আতা আলী, যখন ওই ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে দিনী ভাইয়ের সাথে, কাল আইনা তরিদ, কোথায় যাচ্ছ? কাল অরিদ আখাল্লি ফি হাযিল ক্বরিয়া, আমার এক ভাই আছে এখানে এই গ্রামে আছে, তার সাথে আমি দেখা করতে যাচ্ছি। সে যদি আপনার দিনে মুসলিম ভাই হয়, তার যদি এই হক থাকে, এই ফজিলত হাসিল হয়, সে যদি আপনার রক্তের ভাই হয়, আপনার মায়ের পেটের ভাই হয়, আপনার বৈমাত সৎ ভাই হয়, আপনার বই পিতৃয় ভাই হয়, আপনার দুধ ভাই হয়, আপনার আত্মীয় স্বজন চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই, চিন্তা করুন তাহলে এই গ্রামে আমার এক ভাই আছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। কানা হাল্লাকে আলী মেন্নে মাতিন তারুবোহা, কেন দেখা করতে যাচ্ছে এক গ্রাম থেকে এক গ্রাম? সে কি তোমার ওপর কোনো অনুগ্রহ করেছে, কোনো অবদান আছে? সাধারণত হয় কি যে কারো কোনো অবদান আছে, ভাই এক সময় ও 5,000-10,000 উপকার করেছে আমার, হ্যাঁ আমার এই চাকরিটা ওসিলা হচ্ছে সে, সুতরাং মনে রাখে মানুষ যে কোনো একটা উপকার পেয়েছি অমুকের মাধ্যমে, সে বিদেশ যাওয়ার ব্যাপারে আমার হেল্প করেছে, ইত্যাদি ইত্যাদি। যে তোমার ওপর কোনো তার কি কোনো অবদান আছে? কাল আল্লাহ কোনো অবদান নেই আমার উপর, এক পয়সার অবদান নেই। গায়রা আননি আহবাব তহু ফিল্লাহি আজদা ওজাল, সে রক্তের ভাই ছিল না, বলছে তাকে আমি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছি, সে আমার দিনী ভাই, দিনদার ধার্মিক আল্লাহ ভীরু, তাকে ভালোবাসি, এই ভালোবাসার খাতিরে তার সাথে একটু দেখা করে আসি যাচ্ছি। আল্লাহু আকবার। কালা বলছেন, মানে ফাইন্নি রাসূলুল্লাহ ইলাইক, ফেরেশতা তখন বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দূত হয়ে এসেছি, ফেরেশতা কথা বলছে মানুষের রূপ ধরে, বিআন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহাব্বাতাহু ফিহি, যে আল্লাহ তোমাকে ভালোবাসেন যেমন তুমি এই ভাইকে ভালোবাসছ, আল্লাহ সন্তুষ্টির খাতিরে, আল্লাহর খাতিরে। তাহলে মানুষের সাথে মাঝে মাঝে দেখা করলে এই ফজিলতগুলি পাবেন, আর তারপরে যাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন ভালোবাসবেন না, মাঝে মাঝে আসলে দেখা সাক্ষাৎ করে। জি, যারা ইসলামিক সেন্টার থেকে অনেকে আছে, অনেক আরবরা আছে, অনেক পুরাতন তারা সদস্য ছিল বা সহযোগী ছিল ইসলামিক সেন্টারে, আজকে যেহেতু 24-25 বছর এখানে হয়ে যাচ্ছে,
একজন এসে 10 বছর পরে এখানে দেখা সাক্ষাৎ করতে আসছে, কি যে খুশি, কারণ আমাদের সাথে সময় ছিল, দ্রুত দেখা করতে আসছে আমাদের সাথে, আর খোঁজ করছে অমুক শেখ কই, অমুক শেখ কোথায়, খোঁজ করছে। দেখেন তাহলে কি হয়, মহব্বতটা জেগে উঠলো, তো ভালোবাসা যে এসছে আমাদের সাথে, বলেনি আমাদেরকে। 13 নম্বর উপায় ভালোবাসা অর্জনের, সেটা হচ্ছে যার যে মর্যাদা সেখানে তাকে রাখা, মানুষের মান সম্মানের খেয়াল রাখা, যার যে সম্মান তার সম্মানের খেয়াল রাখা। একজন যুবক ছেলের সাথে যেভাবে আপনি কথা বলবেন, একজন বৃদ্ধ মানুষ দাড়ি সাদা হয়ে গেছে মুরব্বি, তার সাথে ওইভাবে কথা বলবেন না, বলছেন। একজন শিক্ষিত মানুষের সাথে যে ভাই, একজন আলেমের সাথে যেভাবে কথা বলবেন তেমনি আপনার সাধারণ লোকের সাথে ওই রকম হবে, একই রকম না, মোটেই না। একজন নেতার সাথে আর একজন সাধারণ মানুষের সমান, যদি সমানই হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাচ্ছেন মুসা আলাইহিস সালামকে আর হারুন আলাইহিস সালামকে, দুই ভাইকে পাঠাচ্ছেন, দুই ভাইকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন, আর কি বলছেন, যাও গিয়ে নরম ভাষায় কথা বলি, নরম ভাষায় সম্মানের সাথে কথা বলি, শক্ত ভাষায় কথা বললে কোনো কাজ হবে না। জি, তাহলে যার যে মর্যাদা সেখানে রাখা, যার যে মর্যাদা সেখানে রাখা। জি, ছোট মানুষকে যদি বড় জায়গায় দিয়ে দেন এমন কোনো দোষের কথা নাই, কিন্তু বড়কে যদি ছোট করে দেন তাহলে কি হবে, মনে কষ্ট হবে। সুতরাং বড়দের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এই তরিকায় শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধ মানুষ আসলো, যা আসে এখন ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করতে, বয়স্ক মানুষ এসেছে, যেমন মুরব্বী সাহেব আপনাদের পরে এসেছেন, আপনারা আগে চলে এসেছেন, যখন পরে এসছে ওই বুড়ো মানুষ, হ্যাঁ প্রবীণ মানুষ, লোকের আগে থেকে বসেছিল তার জন্য জায়গা প্রশস্ত করেন, জায়গা ছাড়েন, আসছে পিছনে বসে যায়, একটু সরে সরে বসবার বসতে দেবো, এমনটা করেন, বা জায়গা মানে সংকীর্ণ ছিল জায়গা, তো একটু দেরি করেছে, লোকেরা সরতে, আমি যে সরেন এমন কথা নেই, সরছে, কিন্তু একটু হয়তো বুড়ো মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এসে বসবে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা, আমার দলভুক্ত না, আমার লোক না তারা, এই না যে আমার উম্মত না, মানে আমার উম্মত না, উম্মত থেকে খারিজ করে দিবেন, তো একশ্রেণীর লোকের এইরকম তর্জমা করে নিজেরাই খারিজই হয়ে যাচ্ছে, মানে কোন একটা গুনাহর জন্য পাপের জন্য একবার উম্মত থেকে বের করে দিয়েছে, ইসলাম থেকে বের করে দিয়েছে। এই জন্য অর্থ করতে গিয়ে একটু যারা বক্তা, বক্তাদের হুঁশ থাকে না, কারণ বক্তা যত গরম করে বলতে পারে মনে করেছে যে ততই ভালো কাজ হবে। হ্যাঁ, কোনো একজনকে গাল দিলে মুসলিম থাকে না, আরে না না না, এটা ইসলাম না, বাড়াবাড়ি হয়ে গেল, কথাকে শক্ত করতে গিয়ে এমন কথা বললেন যেটাতে খারিজিদের গন্ধ চলে আসছে, এমনটা না হয় যেন, খুব সতর্ক সাবধানে কথা বলতে হবে। তো লাইসা মিন্না মানে আমাদের মধ্যে কার না, এখন এইটাকে টেনে আপনি আমার উম্মতিরই না করতেও পারেন আপনি, আবার আমার লোক না, আমরা ভালো মানুষকে আমাদের লোক বলি, আর একটু খারাপ হলে এটা আমার না। আর নিজের ছেলেদের ক্ষেত্রে অনেকে বলে, বলেন না একটা ছেলে বেশি দুষ্টামি করলে, হ্যাঁ সে আপনি রসিকতার ছলেই বলেন না কেন স্ত্রীকে, ধর এটা তোমার, এটা আমার না, বলছেন না, হ্যাঁ আসলে কি অস্বীকার করছেন, না অস্বীকার নয়, কিন্তু কথা হচ্ছে যে এটা আমার মতো, হ্যাঁ এই ছেলেকে আমি পছন্দ করি, এই মেয়েটাকে আমি পছন্দ করি আমার মনের মতো, তো লাইসা মিন্না মানে আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়, আমার আদর্শ এটা নয় যে ছোটর উপর মায়া করবে না আর বড়কে সম্মান করবে না, লাইসা মিন্না মানে আমার উম্মতের নয়, এইরকম অর্থ করা যাবে না। মাল্লামি আরহাম সগীরানা, যে ছোটর ওপর মায়া করে না, দয়া করে না, ওয়া ইউআক্কির কাবীরানার বড়র সম্মান করে না, বড় শ্রদ্ধা সম্মান করতে হবে আর ছোটকে আদর স্নেহ করতে হবে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, আর বড় মানে শুধু বয়সেই বড় না,
হতে পারে আপনার উপর ম্যানেজার আপনার কোম্পানিতে চাপিয়েছে, সে আপনার ছেলের বয়সের, কিন্তু সে এই দিক থেকে বড়, সে তাকে কি করতে হবে, সম্মান করতে হবে, করতে হবে কি ভালোবাসা অর্জন হবে। আর যদি বলে যে আরে আমার ছেলের বয়সের, আর ওখানে গিয়ে যদি আপনি তার কাছে নিজের হ্যাঁ বাহাদুরি দেখান যে আমি তোমার চেয়ে তো সিনিয়র, তোমার চেয়ে তো বড়, তাহলে তো আপনাকে অন্তরে তো তার শত্রুতা দানা বাঁধবে, আর তখন আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, করবে না করবে না? ভালোবাসা অর্জন না হয়ে কি হয়ে যাবে, আপনি মানুষের ঘৃণা অর্জন করবেন। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। চোদ্দ নম্বর উপায় হচ্ছে যে কোনো রকমের ভালো চরিত্র, সৎ চরিত্রে চরিত্রবান হওয়া। চরিত্রবান মানুষকে সবাই ভালোবাসে, চরিত্রবান যদি না হয় কোনো মানুষ, যতই সহি আকিদার আর মানহাজের হোক না কেন, মানুষ ভালোবাসবে না। যতই আপনি কঠোর পরিশ্রমী হন এবাদত বন্দিগিতে, সুন্দর এবাদত বন্দিগি, তাহাজ্জুদ গুজার, আর পাঁচ অক্টোবর প্রথম কাতারে হাজির, কিন্তু চরিত্র খারাপ, মানুষ ভালোবাসবে না, মানুষ ভালোবাসবে না। আর ভালো চরিত্রের অনেক অমুসলিমকেও মানুষ ভালোবাসে, ভালো চরিত্রের লোক যদি অমুসলিম হয় তবুও মানুষ ভালোবাসে, যে লোকটা মানুষের উপকার করে। যতগুলি ভালো চরিত্র তার মধ্যে আছে, শুধু তার মধ্যে কি নেই, আল্লাহর প্রতি ঈমান নেই, পরকালে বিশ্বাস নেই, আল্লাহর ইবাদত বন্দেগি নেই, সে মুসলিম নয় কাফের, কিন্তু তাকে এমনিতে মানুষ ভালোবাসে, যেটা ধর্মীয় ভালোবাসা নয় পার্থিব ভালোবাসা, এতটুকু যায় যাচ্ছে, কিন্তু ধর্মীয় ভালোবাসা আমার মুসলিম ভাইয়ের ওপর প্রাধান্য পাবে না, সবসময় এটা মনে রাখতে হবে। তো ভালোবাসা অর্জন করতে হয়, চরিত্র ভালো হইতে হবে। আমাদের এই কথাটিতে আরও তাগিদ করে বলা উচিত, আমাদের অধিকাংশ সহি আকিদা মানহাজের ভাই বোনদের চারিত্রিক ত্রুটি আছে, বিভিন্ন দিক থেকে ত্রুটি আছে, কর্কশ ভাষা, হ্যাঁ রূঢ় আচরণ, হ্যাঁ মানুষের সাথে শক্ত ব্যবহার, নম্রতা নেই, তারপরে ছাড় দেওয়ার ব্যাপার স্যাপার নেই, না কেন এটা বলবে, না কেন এটা করবে? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কেন জীবনে জিজ্ঞাসা করেন? আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর খেদমত করেছি, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মদিনায় আর তারপর থেকে শুরু করে এন্তেকাল পর্যন্ত 10 বছর খেদমত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো কোনো কাজ করতে বলেছেন আমি বিলম্ব করে দিয়েছি, ছোট ছেলে করছি, যেমনটা হয় বাড়িতে ছেলেরা, এমন নয় যে ছেলে বাপের অবাধ্য মায়ের অবাধ্য, কিন্তু করবো করছি, করিনি, লেমালাম তাফাল কেন করনি, কখনো জিজ্ঞাসা করেনি, কোনো একটি কাজ সংসারের বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে করে ফেলেছি, করতে বলেননি, শো কাজ করো কেন করলে তুমি, কখনো করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাড় দিতে হবে, স্ত্রীকে ছাড় দিতে হবে, মা বাবাকে ছাড় দিতে হবে, মা বাবার উচিত হবে ছেলে মেয়েকে ছাড় দিবে, সব ক্ষেত্রে শুধু ধরতে হবে, শুধু ধরতে হবে, না কখনো আপনি সফল না, যে কোনো সফল স্বামী না, এইরকমই স্বামীকে যদি কোনো স্ত্রী ধরে, কড়া স্ত্রী, এটা কেন করলে তুমি, এটা কেন করলে তুমি, এটা কেন করলে না তুমি, তোমাকে বললাম যে এটা বাজার করে এসো, কখনো ভালোবাসা অর্জন করতে পারবে না সে মহিলা। যে কোনো লোকের সাথে আপনাকে ছাড় অবশ্যই দিতে হবে, যদি মানুষের সাথে সুসম্পর্ক বহাল রাখতে হয় তো ছাড় অবশ্যই দিতে হবে, আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। তো ইসলামী যে চরিত্রগুলি রয়েছে সেই চরিত্রগুলি যদি আমরা সবগুলি নিজেদের মধ্যে হ্যাঁ তৈরি করতে পারি, চরিত্র চরিত্রবান হতে পারি, এর জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। আর মানুষের একটা মানবতা আছে, আমি মানুষ হিসাবে আমার সাথে অন্যরা কী আচরণ করলে আমি খুশি হব, এটা সবাই বুঝে, কোরআন হাদিস না জানলে বুঝে, কোরআন এবং হাদিস না জানলে বুঝে, একটা মূর্খ বুঝে, রাস্তায় দেখা হইলো হাসি মুখে কথা বললাম, এটা একটা ভালো চরিত্র, হ্যাঁ সালাম দিলাম মুসলিম হিসাবে, সালামের জবাব দিলাম, ভাই কেমন আছেন এগিয়ে, যদি সে সালাম দেয় তো শুধু সালামের উত্তর দিয়ে টান দিলাম না, কেমন আছেন, ভালো আছেন,
সে যদি বলে কেমন আছেন ভালো আছেন আমি আর এক কদম বেড়ে কি ছেলে মেয়ে ভালো আছে হ্যাঁ আল্লাহ ভালো রাখুক ইত্যাদি একটা দোয়া দিয়ে শেষ করে দিল বেশি কথা লাগলো কিন্তু ভালো চরিত্রের মানুষ আপনি কোনো অহংকার নেই দেখুন আমি একটা সাধারণ মানুষ আমারও খোঁজ নিচ্ছে জি তো আমাদেরকে চরিত্রবান হইতে হবে তাহলে ভালোবাসা পাওয়া যাবে শুধু আকীদা আর মানহাজ মুক্তির জন্য যথেষ্ট নয় সে মুক্তি পাবেন কিন্তু শাস্তি পেয়ে মুক্তি পাবেন কষ্ট পেয়ে মুক্তি পাবেন আপনি তৌহিদ ঠিক আছে একদিন মুক্তি পাবেন কিন্তু কষ্ট পেয়ে মুক্তি পাবেন দুনিয়া আখেরাতে অথবা কবরে আপনার ইবাদত বন্দেগী ঠিক আছে ফরজ হয়ে যাবে কোনো ঘাটতি নেই মাশাআল্লাহ আল্লাহর হকের ক্ষেত্রে কোনো কাবিরা গুনাহতে ওই রকম নেই আল্লাহর হকের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু মানুষের সাথে চরিত্র খারাপ তাহলে শাস্তি পেতে হবে শাস্তির কয়েকটা স্তর আছে সেদিকে ইঙ্গিত করলাম দুনিয়ার শাস্তি অশান্তি এই চরিত্র খারাপ হওয়ার জন্য এত ভালো মানুষ ইবাদত বন্দেগীতে আকীদাতে কিন্তু অশান্তি সমাজে অশান্তি চরিত্র ভালো না গ্রামের লোক দেখতে পারে না হ্যাঁ মসজিদে গেলে সেখানে কেউ তাকে পছন্দ করে না যার সাথে দেখা হয় সবাই তার থেকে কেটে পড়ার চেষ্টা করে তার থেকে দূরে থাকার চেষ্টা করে ভাই এর কাছে গেলে ঝামেলা আছে কারণ এর ব্যবহার খারাপ হবে না হবে না না আপনার আকীদা সুন্দর আর ব্যবহার খারাপ কাছ হবে কেউ কেউ কাছ হবে না কেউ কাছে যাবে না বাস্তব সত্য কথা কারণ জ্ঞানী মানুষরা খারাপ মানুষকে ভয় করে যে খারাপ মানুষ হচ্ছে পায়খানার মতো পায়খানার কাছে যত কাছাবেন তত গন্ধ লাগবে আমি এই উদাহরণটি অনেক ভাইকে বুঝিয়েছি বুঝে শেখ ভালো বুঝে এসছে আমার পায়খানা যত কাছাকাছি যাবেন তত বেশি গন্ধ পাবেন যত দূরে থাকবেন সহি সালামত থাকবেন নিরাপদ থাকবেন হ্যাঁ যদি আপনি নাড়াচাড়া করেন তো শুকনো থেকেও গন্ধ ছড়াবে বেশি নড়াচড়া করলে সুতরাং যার চরিত্র খারাপ তার সাথে যদি নাড়াচাড়া করেন মানে লেনদেন শুরু করলেন তার সাথে খাওয়া দাওয়া শুরু করলেন তাকে ডাকলেন কখনো তার ঘরে কখনো গেলেন আরও ঝামেলা বাঁধবে দূরে থাকেন দূরে থাকেন যেটাকে আজকালকার ভাষা বলা হচ্ছে দূরত্ব বহাল রেখে সম্পর্ক রাখা দূরত্ব বহাল রেখে যেটা বলা হচ্ছে সেফ ডিস্টেন্স হ্যাঁ এই যে আজকাল করোনা তো আমাদেরকে শিখিয়েছে যে ঠিক আছে ভাই আপনার সাথে করোনার জামানাতে সম্পর্ক ঠিক আছে কিন্তু একটু দূরত্ব বহাল রেখে সালাম আলাইকুম মুসাফার না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দূর থেকে নাক বেঁধে মুখ বেঁধে আদা বেজে গেছে এটা খারাপ চরিত্র লোকের সাথে এভাবে চলতে হবে তাহলে আপনি তার অনিষ্ট থেকে বেঁচে থাকবেন নবী শাসন এইরকম লোকগুলিকে খারাপ বলেছে ইন্নে মিন আশারিন নাস মানজিলাত ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে সবচেয়ে খারাপ মানুষ আল্লাহর কাছে কারা মান তারাকাহুন নাস অন্য রিওয়ায়েত মান ওয়াদাহুন নাস ইত্তিকা শাররিহি অন্য রিওয়ায়েত ইত্তিকা ফুহশিহি যার অশ্লীলতা যার অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে দেখলে মানুষ দূরে চলে যায় কেটে পড়ে আরে ভাই ওর কাছে যাবো না হলে নাই ঝামেলাতে ঝামেলা কী দিয়ে কি ঝামেলা বেঁধে যাবে দূরে থাক তো চরিত্র ভালো করতে হবে তাহলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার পরে কার ভালোবাসা রাসূলুল্লাহ ভালোবাসা আমরা যেমন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো এবং রাসূলুল্লাহ সাল্লামকে তারপরে সবচেয়ে বেশি ভালোবাসবো হ্যাঁ ঠিকই তেমনি আল্লাহর ভালোবাসা অর্জনের সাথে সাথে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পাত্র যাতে হইতে পারেন কেয়ামতে কাজে আসে সাফাতে সুপারের সময় কাজে আসে হওজে কওসারে কাজে আসে হ্যাঁ আর ওই হাসরের মাঠের কষ্ট হালকা করার ক্ষেত্রে কাজে আসে জি শুনেন এই মর্মে হাদিস সহি বুখারীতে 3476 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন ছোট্ট একটি হাদিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয়জন কে বলছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমার কাছে এলাইয়া কে আহসানাকুম আখলাকান যার চরিত্র সবচেয়ে ভালো যার চরিত্র যত ভালো সে তত বেশি আমার কাছে প্রিয় ব্যক্তি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ব্যক্তি কে যার চরিত্র ভালো এই কথা বলেন নি যে শুধু আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকীদা সারা জীবন তো তাওহীদের শিক্ষা দিয়েছেন
তাওহীদ তো অবশ্য থাকতে হবে নাজাতের জন্য, শুধু আখলাক দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু জান্নাত যেতে কষ্ট হয়ে যাবে যদি আখলাক চরিত্র ভালো না থাকে। আখলাক চরিত্র ভালো না থাকে তাওহীদের সাথে, এই দিকগুলি অত্যন্ত জরুরি। আরেকটি হাদিস তিরমিজিতে রয়েছে, এর চাইতে একটু বেশি ওতে বর্ণনা রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ বলেছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে, এটা তো বুখারী তো আসলে তাই না, ওয়া আকরাবাইকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামতের দিনে আমার কাছাকাছি অবস্থানকারী হবে, আমার কাছাকাছি আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ, জান্নাতে আখেরাতের নবী সাল্লাল্লাহু প্রতিবেশী, নবী সাল্লাল্লাহু মজলিসের কাছে কাছাকাছি মজলিস হবে, তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে উচ্চ মর্যাদা আল্লাহ দেবে জান্নাতে, তার কাছাকাছি আপনাকে আল্লাহ কি করে অধিষ্ঠিত করবেন, সেখানে উঠিয়ে দেবেন, উন্নীত করবেন, যেমন তেমন কথা নয়। এটা আকীদা দিয়ে পাওয়া যাবে না, ইবাদত দিয়ে পাওয়া যাবে, কি দিয়ে পাওয়া যাবে, তো সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে কাছাকাছি হবে আমার কিয়ামতের দিনে আহাসেনাকুম আখলাকা, যাদের চরিত্র সবচেয়ে ভালো, যাদের চরিত্র সবচেয়ে ভালো, শুধু ভালো নয় সবচেয়ে ভালো, কোনো দিকে যেন ত্রুটি না থাকে, কোনো মিথ্যা কথা নেই, ওয়াদা খেলাফি নেই, বেইমানি নেই, কারো একটা পয়সা এদিক ওদিক করা নেই, সততা সচ্চরিত্র সারা জীবন আপনার, আপনার গ্রাম থেকে শুরু করে যদি বায়োডাটা বের করা হয় আপনার গ্রামের লোক কোনো খারাপ রেপোর্ট দিতে পারবে না যে এই ছেলেটি 15 বছর 18 বছর বয়সে এরকম অঘটন ঘটিয়েছে, এরকম খারাপ ছিল আর তারপর ছেলেটা ভালো না, মাশাআল্লাহ। যাকেই জিজ্ঞাসা করেন এই ছেলে সম্পর্কে আমরা ভালো ছাড়া কিছুই জানি না, খুব ভালো ছেলে, এটা হচ্ছে আহাসেনুক আখলাক, চারিত্রিক দিক থেকে যাদের চরিত্র সবচেয়ে ভালো। তিরমিজির হাদিস, হাদিসটিকে আল্লাহ আলবানী রাহেমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। 15 নম্বর উপায় ভালোবাসা অর্জনের, তা হচ্ছে মানুষের দ্বারস্থ না হওয়া, মানুষের মুখাপেক্ষী না হওয়া, কার কাছে কি আছে না আছে তাতে আমার কি যায় আসে না, অনেকে কিন্তু ওই রকমগুলি খুঁজে বেড়ায়। আমাকে কোনো এক সময় একজন শেখ বলছে যে শেখ ইসলামী সেন্টারে যে আসে না, ও মাসে 10-20 লাখ মানে 10-20 হাজার রিয়াল ইনকাম করে বা তারও বেশি, সে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, বললো তাতে কি হলো, তাতে আমার কি, আলহামদুলিল্লাহ আমি তো কে বেশি পয়সা ইনকাম করে এইরকম লোকই খুঁজি না, কারণ না জানি আমার অন্তরে শয়তান ফিতনা দিতে পারে যে এই লোকটির ক্ষেত্রে আমি কি হই, অনেক ক্ষেত্রে ঝুঁকে যেতে পারি যে লাকাদ কিত্তা তার কেন এলিম সেয়ান কালিলা, আল্লাহ নিন্দা করেছে, হে নবী সাবধান সাবধান, উপক্রম ছিল যে কাফের নেতাদের দিকে তুমি একটু ঝুঁকে যাবে না, কখন না, যার মধ্যে সততা আছে যতটা সে অনুযায়ী আমি তার দিকে ঝুঁকব, আকিদার দিক থেকে, আদর্শের দিক থেকে, মানহাজের দিক থেকে, এবাদত বন্দিগির দিক থেকে, আখলাক চরিত্রের দিক থেকে, এলেম শিখার দিক থেকে, নিয়মিত দার্সে আসে, নিয়মিত আমার কাছ থেকে উপকৃত হয়, আর সেই ব্যক্তি ইসলামী সেন্টার সম্পর্কে ভালো কিছু মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করে, ইসলামী সেন্টার সম্পর্কে সে কোনো খারাপ মেসেজ গিয়ে দেবে না, হ্যাঁ মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, ইসলামী সেন্টারের কোনো ভাইয়ের ভুল হইতে পারে, তার সাথে কোনো ভাইয়ের মনোমালিন্য হইতে পারে, তাই বলে সেখান থেকে নিয়ে গিয়ে খারাপ একটা মেসেজ দিবে যে ইসলামী সেন্টারের ভাইদের কারণে আমার ইসলামী সেন্টারে যেতে ইচ্ছা হয় না, বা ইসলামী সেন্টারে ভাইরা যে কী শিখছে না, আরে তুমিও মানুষ আর অমানুষ, কোনো একজন ভুল করার কারণে তুমি ইসলামী সেন্টারের কী দোষ হলো, ইসলামী শিক্ষার কী দোষ রয়েছে, শিক্ষার কিসের দোষ রয়েছে, আমি ভালোবাসবো এই খাতিরে, কে এলেম শিখে আর কে আমল করে আর কে দাওয়াতি কাজে অংশ নেই আর কে ইসলামী সেন্টারে সহযোগিতায় আছে, কে দিনই কাজে আমার সাথে আছে, আর কার কাছে কত আছে না আছে কখনো এগুলোর পিছনে পড়বেন না, যদি পড়েন তাহলে আপনিও বিভ্রান্ত হবেন, ফেতনায় পড়বেন, পয়সার ফেতনাই, আর মনে রাখবেন যে আপনাকে ভালোবাসবে না মানুষ ঘৃণা করবে, ভালোবাসবে না ঘৃণা করবে। সাহাল ইবনে সাদ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলো, আসার পর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমাল, একটি আমল আমাকে শিখিয়ে দেন তো।
ইজা আনা আমালতুহু যদি সে আমলটি করি আহাব্বানি আল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন সেই আমলের কারণে আর ওয়া আহাব্বানি আন্নাস আর মানুষ আমাকে ভালোবাসবে আমি আল্লাহর ভালোবাসা চাই আর মানুষের ভালোবাসা চাই এমন কোন আমল বাতলিয়ে দেন যে আমল করলে আল্লাহ ভালোবাসবে আর আল্লাহর সৃষ্টি মানুষও ভালোবাসবে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেল আর মানুষের ভালোবাসা পেল সে তো জান্নাতি সে তো জান্নাতি তার তো কোনো দোষ ত্রুটি নাই আকীদা ঠিক আছে ইবাদত ঠিক আছে আল্লাহ ভালোবাসছে আখলাক চরিত্র ঠিক আছে আল্লাহ ভালোবাসছে মানুষও ভালোবাসছে সওয়াল ছিল কি জিজ্ঞাসা কি ছিল এমন কোন আমল বলে দেন যে আমলের ভিত্তিতে আল্লাহ ভালোবাসবেন আর মানুষও ভালোবাসবে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আমল শিখিয়ে দিলেন আল্লাহর ভালোবাসার একটা আমল কেমন কি আল্লাহর ভালোবাসা অর্জন করবে আর মানুষের ভালোবাসার একটা আমল বলে ইজহাদ ফি দুনিয়া তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও দুনিয়ার লোভ লালসা কমিয়ে দাও যা আসছে আলহামদুলিল্লাহ খাই খাই নেই না ভাই আর কি আর বেতনে 2000-3000 কি হবে আজকালকার জামানায় কিছুই করতে পারলাম না সৌদি আরব আসলাম এই করতে থাকলে কখন আল্লাহর ভালোবাসা পাবে না ইজহাদ ফি দুনিয়া দুনিয়া বিমুখ হয়ে যাও জহদ ফি দুনিয়া দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসো ইউহিব্বুকাল্লাহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে কারণ তুমি দুনিয়া বিমুখ মানে কি আখিরাত মুখী যে দুনিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোন দিকে মুখ করেছে আখিরাতের দিকে মুখ করেছে জান্নাতের দিকে মুখ করেছে সুতরাং আল্লাহ ভালোবাসবে তাকে তার টার্গেট হ্যাঁ গাড়ি বাড়ি নারী দুনিয়ার ধন দৌলত নয় তার টার্গেট হচ্ছে জান্নাত সুতরাং আল্লাহ ভালোবাসবেন হয়ে গেল তাহলে দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসো ওয়াজহাদ ফিমা আইদিন নাস ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকা আর মানুষের হাতে যা কিছু আছে তা থেকে তুমি বিমুখ হয়ে যাও মুখ ফিরিয়ে নাও তাহলে মানুষে ভালোবাসবে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার পকেটে কি আছে দেখলাম টাকা আপনার কাছে দেখছি 50,000 রিয়াল দেখার পর ভাবলাম আরে ভাই এতে তো অনেক টাকা পয়সা এদের কাছে 10,000 রিয়াল ধার চাইলে তো কোনো ব্যাপার না দিয়ে দিতে পারবে যে খাতির আমার সাথে আছে আর চট করে চেয়ে ফেললাম ভাই একটু দেন তো টাকা একটু ধার টাকা তো সাথে মেলা আছে দিয়ে দিবে হয়তো দিয়ে দিবে যেহেতু আপনাকে ভালোবাসে একটা খাতির হয়ে গেছি আর দেখে নিয়েছেন টাকা পয়সা দিয়ে দিবে ঠিক না কিন্তু আগামীতে সে আর আপনার সামনে টাকা দেখাবে না লোকা অথবা দেখা সাক্ষাৎ হলে হ্যাঁ এর সাথে না দেখা করে ভালো কি জানি আবার কোনখানে ফাঁসায় একবার ধার দিয়েছি কোন রংপুর উঠেছে আবার না ফাঁসায় ঠিক কিনা আর যদি হাত ভারী হয় তাহলে তো বলতেই হবে জীবনেও আপনার সাথে দেখা করতে চাইবে না দেখলেই বলাবে আচ্ছা টেলিফোন করছেন আপনি তখন কি তার একটা ভয় লাগা আছে যে একবার ধার চেয়েছে রে আর দিতে হয়েছে আর এ টেলিফোন উঠাবো না কোন ঝামেলায় হ্যাঁ পড়ি আবার টাকা পয়সা চাইতে পারে হবে না হবে না যদি ধার চাওয়াতে মানুষ কেটে পড়ে তাহলে যদি কেউ ভিক্ষা চাইতে শুরু করে হেল্প চাইতে শুরু করে যে আমি দেশে যেতে পারিনি 3-4 বছর হয়ে গেল তো একটা যদি টিকিটের ব্যবস্থা আপনি করে দিতেন ইসলামী সেন্টার থেকে আর দেখছেন যে একটা লোক এরকম চেয়ে ফেলল তারপরে ওকে দেখলেই তো পালাবেন তাই না এইটাই হচ্ছে আল্লাহর মাঝে আর মানুষের মাঝে পার্থক্য আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত কাছিয়ে নেবেন তত ভালোবাসবেন আর মানুষের কাছে যত চাইবেন যত দ্বারস্থ হবেন তত পালাবে কেটে পড়বে এই জন্য কারো দ্বারস্থ হবেন না যথাসাধ্য চেষ্টা করবেন অবখাপেক্ষী হওয়ার কারো মহতাজ নাই আন্তুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহর মহতাজ আল্লাহর মুখাপেক্ষী কারো এক পয়সা জীবনেও যদি গোটা গ্রাম আপনার এরপর জানে জীবনে একটা পয়সা আমার কাছে আমাদের কাছে ধার চাইনি মানুষের তো সুখ দুঃখ হয় অভাব পড়তে পারে আর কখনো নিজের অভাবের কথা বলেনি নিজে থেকে খোঁজ নেবে আপনার নিজেরই খোঁজ নেবে যে কি অবস্থা কিন্তু যখন মানুষের বিশেষ প্রয়োজনে ধার নেওয়া কোনো দোষের কথা নাই কিন্তু এটাকে স্বভাব বানিয়ে নেওয়া স্বভাব বানিয়ে নেওয়া যে সুযোগ পেলে ধার নে আর সুযোগ পেলে ধার ধুর করে একতলা আছে দুই তলা কর দুই তলা আছে তিন তলা কর আর একটু বড়লোক হ পরের টাকা নিয়ে বড়লোক হয়
এই রকম যার স্বভাব আছে তাকে দেখলে মানুষ কেটে পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছেন। আল্লাহর ভালোবাসা হাসিল করার জন্য কি করতে হবে? দুনিয়ার লোভ কমিয়ে নিয়ে আসতে হবে। আর মানুষের ভালোবাসা অর্জনের জন্য কার কাছে কি আছে ওসব খুঁজি না, কারও আপনি মুখাপেক্ষী হবেন না, কারও দ্বারস্থ হবেন না। যতই জানেন যে ওর কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, চাইলে যে কোনো সময় 10-20 হাজার দিয়ে দিবে, তারপর চাইবেন না, আলহামদুলিল্লাহ যা আছে আমার কাছে তাই খাবো আমি, আলহামদুলিল্লাহ তাই দিয়ে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। ইবনে মাজার হাদিস এবং হাদিসটি সহি সিলসিলা সহিহা 944 নম্বর হাদিস। 16 নম্বর মাধ্যম কিসের? ভালোবাসা অর্জনের মাধ্যম, তা হচ্ছে নম্র ভাষায় কথা বলা, নরম ভাষায় কথা বলা। যে যত নরম ভাষায় কথা বলে তাকে তত বেশি মানুষ ভালোবাসে। আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন, দমদমে থাকতেন, এখন কানাডায় আছেন, সেখানকার নাগরিক হয়ে গেছেন, এই দমদমে দীর্ঘ সময় ছিলেন। আর নিয়মিত আমাদের এই সাপ্তাহিক প্রোগ্রাম উনি আসতেন, একসময় মঙ্গলবার ছিল বিষয়ভিত্তিক প্রোগ্রাম, তারপর বৃহস্পতিবার হলো, তো দীর্ঘদিন উনি একটা মিস করতেন না, পরিবার সহ আসতেন। তার ভাষা এত নরম যে ভাবতে পারেন না আপনি, এত নরম ভাষায় কথা বলা। এমনি মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি করে, হ্যাঁ তাদের ভাষাগুলি নরম, কিন্তু কিছু মহিলা ব্যতিক্রম আছে, আর বাপরে বাপ, কথা শুনলে মনে ভয় পাবেন যে এর এখান থেকে সরে পড় না হলে বিপদ আছে, তাই না? আছে কিছু মহিলা সৃষ্টিগতভাবে তাদের ভাষাতে একটা কি নম্রতা আছে, কিন্তু আল্লাহর উপরে পুরুষদের ভাষা সাধারণত এমনি শক্ত থাকে অথবা থাকে, এটাকে নরম করতে হয় ট্রেনিং করে প্রশিক্ষণ, কিন্তু আল্লাহর সৃষ্টিগতভাবে, তার মানে এই নয় যে মহিলাদের কণ্ঠ ছিল তার, এমন নয়, কিন্তু ভাষাই নরম, ভাষাই নরম। সে তো ভাষাই নরম না, উনি আমাকে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে দীর্ঘ 5 বছর সাপ্তাহিক তাফসির করেছি, জুমার দিন আসর পরে এখান থেকে শেষ করতাম দার্স, আর তারপরে এই শিক্ষিত ভাইদের প্রফেসর আর যারা ছাত্র মাস্টার্স আর পিএইচডি তাদের খাতিরে আমি কোনো রেস্ট না করি দুটো এখান থেকে খেয়ে বাসাও যেতে পারতাম না, এখান থেকে গিয়েছি আর তারপরে মাগরিব পর্যন্ত তাফসির করে এসেছি, একসময় আল্লাহ কবুল করেন। তো উনি গাড়ি চালাতেন, এত ভিড় ভাড়ে সেই খোবার হাইওয়ে আর আপনার ওই তুকবাজে হাইওয়ে, এই হাইওয়ে দাহরান রোডে, এইসব রোডে গাড়ি চালাতেন, এত স্মুথ গাড়ি চালাতেন, না বলে মাশাআল্লাহ আপনার গাড়ি চালানো, অন্য লোকের গাড়িতে চড়লেই ভয় লাগে যে কাকে দিবে মেরে, কাকে দিবে মেরে, কখন মের খেয়ে নিবে আর না হয় মেরে দিবে, এই হলো অবস্থা। এর বিপরীত একবার এক ভাইয়ের গাড়িতে চড়েছি এখানে সেন্টারের সামনে, মাত্র মনে হয় আধা কিলোমিটার আমার ডিস্টেন্স, ছাড়লো না, সে চড়েন, উঠেন উঠেন, আধা কিলোমিটারও না, এইটুকু না চললে আমি হাঁটি, ছাড়বে না, হয়তো এই বাসা ছিল এই না খেলে তখন এরকম 10 মিটার রাস্তাও না পায়ে হেঁটে, তো যাই হোক উঠিয়ে এনেছে, আর এমন হড়বড় হড়বড় করছে, আমি বললাম যে মনে মনে বললাম যে জীবনের মতো হয়ে গেল এর গাড়িতে চড়া আমার, জাজাকাল্লাহ খের, বললাম জাজাকাল্লাহ খের, গাড়িটা আস্তে চালায়, আমার গাড়িটা একটু আস্তে চালাবেন, আপনার গাড়িতে যে বসবেও ভয় পাবে, এটুকুই বললাম তাকে। তো কথা হচ্ছে যে মানুষের ব্যবহারটা ভালো হতে হবে, আচার আচরণ ভালো হতে হবে, চাল চলন ভালো হইতে হবে, চলাফেরা ভালো হইতে হবে, নরম হইতে হবে এক কথায়। জি, নরম ভাষা দিয়ে যা আদায় করা যায় শক্ত ভাষা দিয়ে কখনো আদায় করা যায় না, সেটা যে কোনো ব্যক্তির কাছে, আপনার অধীনে যে আছে তাদের কাছে, আপনার অধীনে আপনার স্ত্রী আছে না, নরম ভাষায় যদি বলেন সব করে দিবে আপনার, শক্ত ভাষা যদি বলেন, সব শক্ত ভাষা, তাহলেও সুযোগে থাকবে, কথা বলছে আপনার চোখের সামনে ঠিকই ভয় ভয়, কারণ ভয় আছে একটা হয়তো, কিন্তু চোখের আর কিছু ভয় করে না আপনার, ঘৃণা করে আপনার, কথা বোঝা গেছে? এমনটা যেন না হয়। ওই রকমই যারা ফোরম্যান সুপারভাইজার আর ম্যানেজার হচ্ছেন তাদের জন্য শিক্ষা, নরম ভাষা দিয়ে লেবারের সাথে যদি আচরণ করেন কর্মচারীর সাথে, তাহলে আপনি না থাকলেও কাজগুলো আন্তরিকতার সাথে করে দেবেন, যে না এত ভালো ব্যবহারের মানুষ, উনি বলেছেন বা চেয়েছেন সব করে দেবে, কিন্তু খারাপ আচরণ যদি থাকে, হ্যাঁ শক্ত ভাষা যদি থাকে কখনো করে দেবে, চোখের সামনে কাজ করবে আর চলে গেলে গালও দিবে আর খারাপ মন্তব্য করবে আর আন্তরিকতার সাথে কাজ করবে না, বরং গড়ার জায়গায় ভাঙবে। একটা প্রতিষ্ঠান তৈরি হয় কিসের জন্য? গড়ার জন্য, কিছু একটা প্রোডাক্ট করার জন্য, না করে ভাঙচুর করবে, নষ্ট করবে। তো মানুষের ভালোবাসা অর্জনের জন্য নম্র ভাষা অত্যন্ত জরুরি। সূরা তাহার আয়াত নম্বর 43-44 এই কথাই বলেছেন ফেরাউনের কাছে যখন আল্লাহ পাঠান মুসা,
আলাইহিস সালাম আর হারুন আলাইহি ইযহাবা ইলা ফিরাউন, হে মুসা এবং হারুন তোমরা দুই ভাই যাও ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে বড়ই সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ বলেও দিচ্ছেন যে খুব বাড়াবাড়ি করেছে সে, কিন্তু খুব বাড়াবাড়ি করেছে, তোমরাও তাকে ছাড়বে না, শিখিয়া ছাড়বে, বললেন নাকি? কারণ এটা অনেকে বলে আর অনেকে আচরণ করে, বেদাতি জানা যে যত শক্ত বেদাতি তার সাথে তত শক্ত আচরণ অনেকে করে, মনে করছে যে এটা দিয়ে কি করবো, হেদায়ত হেদায়ত হবে, হ্যাঁ না আরও খেপে যাবে, আরও খেপে যাবে, কোনো লাভ হবে না। তার উদ্দেশ্য হেদায়ত করা না, আপনার অন্তরের ঝাল মিটানো, ঝাল মিটানো ঠিক আছে, আক্রোশ যা ছিল আমি যা কিছু করার করেই ফেললাম আর কি, না আল্লাহ হেফাজত করুন। সে খুব বাড়াবাড়ি করেছে, ফাকুল আলাহু কাউলান লাইয়ানান, সুতরাং তার সাথে গিয়ে নরম ভাষা, কাউলান কথা বলিও, লাইয়ানান নরম ভাষা, নরম ভাষায় কথা, নরম ভাষায় কথা বলার বিভিন্ন দিক রয়েছে, ভাষাটা নরম হইতে হবে, ছোট হয়ে কথা বলতে হবে, তাকে বড় মনে করতে হবে, যেই মর্যাদা তাকে সেইভাবে সম্বোধন করতে হবে। তাহলে একজন রাজার সামনে গিয়ে তাকে বাদশাহ নামদার বা অমুক তমুক, হ্যাঁ হে মহামান্য, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যেসব ভাষা, যেই পরিবেশে যে ভাষায় রয়েছে যে সেইভাবে বলা, লাআল্লাহু ইয়াতাযাক্কার, যদি নরম ভাষায় কথা বলো তো সম্ভবত সে উপদেশ নেবে, আও একশা অথবা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে জানতেন না যে কোশ্চিন কালো হেদায়ত হবে না তো কাফের হয়ে মরবে, জানতেন না? আল্লাহ জানেন, তারপরে বলছেন তোমার কাজ তুমি করো, তোমার কাজ হচ্ছে নরম ভাষায় কথা বলা, আর হেদায়ত করা আমার কাজ, হেদায়ত করবো না করো সেটা আমার ব্যাপার, কিন্তু তোমার কাজ তোমার ডিউটি পুরো করে এসো। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন, এই জানাতে কোনো রকমের সন্দেহ নেই যে সে কাফের হয়ে মরবে, আর সে অবস্থায় মরবে, সে ডুবে মরবে, ধ্বংস হবে, কোনোদিন ঈমান নিয়ে আসবে না। তারপরে এই কথা বলেননি যে গিয়ে লাভ কি, বলে লাভ কি, আর নরম ভাষা বলে লাভ কি, হ্যাঁ নরম ভাষা না বলে শক্ত ভাষায় যদি বলতেন মুসা আলাইহিস সালাম হারুন, তো সাথে সাথে কী করতো, ফেরাও জবাই করার হুকুম দিত, ধর এদের জবাই করে দে, তা তো করেনি। এই যে নরম ভাষার ফল, হেদায়ত হয়নি কিন্তু কোনো রকমের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেনি, জুলম অত্যাচার করেনি, যেটা করেছে আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের সাথে যেসব জুলম অত্যাচার করেছে করেছে। সুরে আলে আমরা আয়াত নম্বর 159 আল্লাহ বলছেন, ফাবে মা রহমাতি মিন আল্লাহ, এটা আল্লাহর রহমত, আল্লাহ কি বলছেন, এটা আল্লাহর রহমত যে লিনতাল, হে নবী তুমি নম্র আচরণ করে থাকো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মানুষের সাথে নরম ব্যবহার করেন, নরম আচরণ করেন, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাহলে আমার মধ্যে যদি নম্রতা থাকে, আমার যদি ব্যবহার ভালো হয়, আমার যদি কথাবার্তা চলা ফিরে আচার আচরণ ভালো হয়, এটি কি আল্লাহর বিশেষ রহমত, মিন আল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি লান ফাজ্জু মিন হাওলিক, তুমি যদি ফাজ্জান কর্কশ ভাষী হইতে, গালিজাল কালবা নিষ্ঠুর হইতে, রূঢ় আচরণ করতে, খারাপ আচরণ করতে, ভাষাও খারাপ আর মন মেজাজও এই রকমই একবারে, তাহলে লান ফাজ্জু মিন হাওলিক, মানুষ তোমার চারপাশ থেকে পালিয়ে যেত, ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে যেত, কেউ তোমার পাশে ঘনিয়ে আসতো না, খারাপ মানুষের কাছে কেউ যায় না, কথা বোঝা গেছে না, খারাপ মানুষের কাছে কেউ যেতে চায় না, কিন্তু ভালো মানুষের কাছে সবাই ঘনিয়ে আসতে চায়, কারণ ওর কাছে গেলে ও আতরের মতো, গেলে একটু সেন্ট পাবে, ভালো কিছুই পাবো, খারাপ পাবো না, আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, জান্নাতে স্পেশাল একটি অট্টালিকা রয়েছে, ইন্না ফিল জান্নাতে গোরাফা, গোরাফান অন্য রেওয়ায়েতে রয়েছে, আর গোরফাতান, ইউরা জাহিরা মিন বাতিনা ওয়া বাতিনা মিন জাহিরা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, আল্লাহু আকবার, এত স্বচ্ছ তার প্রাচীর, সব কিছু স্বচ্ছ। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লেমান হে ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের অট্টালিকা কার জন্য, এত সুন্দর অট্টালিকা, কাল লেমান আলান আল কালাম, যার ভাষা নরম, যে নম্র ভাষী, নরম ভাষায় যে কথা বলে, ওয়া তামা তোয়াম, আর মানুষকে খেতে দেয়, যার অভাবী তাদেরকে অন্ন দান করে খেতে দেয়, ওবাত আলিল্লাহে কায়েমান ওয়ান নাসু নিয়াম, ফরজ তো সলাত আদায় করে, রাত্রে যখন মানুষ সবাই শুয়ে থাকে উঠে তাহাজ্জুদ পড়ে,
তাজুদুজার তিনটি বৈশিষ্ট্য তাহলে বলেছেন। আর একটি হাদিসে আর একটি রয়েছে কি, ওয়াদামা সিয়াম বেশি বেশি রোজা রাখে, সিয়াম পালন করে, বেশি বেশি নফল সিয়াম পালন করে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ভাষার জায়গায় বলেছেন আতাব লিমান আতাব আল কালাম, যে ভালো কথা বলে, ভালো কথা বলে হচ্ছে নরম কথা, আর নরম ভাষায় ভালো কথাটা, ভালো কথাও যদি আপনি শক্ত ভাষায় বলেন সেটা কাজ দেবে না, কিন্তু ভালো কথা যথাসাধ্য নরম ভাষায় বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম যে হাদিসটি বললাম সেই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে আর ইবনে হিব্বানে রয়েছে, হাদিস হাসান। আর দ্বিতীয় হাদিসটি তিরমিজিতে রয়েছে, কাছাকাছি অর্থ সবগুলির। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নম্রভাষী হওয়ার তৌফিক দান করেন। ১৭ নম্বর উপায় ভালোবাসা অর্জনের, মুসলিমের জানাজায় হাজির হওয়া যথাসাধ্য। জানাজায় গেলে যে লোক মারা গেছে তো চলে গেছে দুনিয়া থেকে, ওর ভালোবাসা আর কী পাবো তো জানতেই পারলো না, তাই না? কিন্তু তার আত্মীয় স্বজন খুশি হবে না, ঠিকই ভালোবাসবে, যারে অমুক অমুক লোকের আমার জানাজা এসছে। আর বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি যদি, যারা বড় মানুষ তারা যদি যায়, ভালো আলেম নেতৃস্থানীয় ব্যক্তি তারা যদি যায়। মানুষ আমাদের দেশে অনেক দুনিয়াদার লোকদেরকে, চেয়ারম্যানকে ভালোবাসে, এমপিকে ভালোবাসে, হ্যাঁ কেন ভালোবাসে, রাজনীতিবিদকে ভালোবাসে, তাদের আখলাক আচরণে ভালোবাসে, আখলাক আচরণে, এই নয় যে তাদের আকিদার ভিত্তিতে ভালোবাসে, আর তাদের কার কত নমাজ সুন্দর, ওই সলাত কেমন কেউ পড়ে, এই এর ভিত্তিতে না, কিসের ভিত্তিতে, জনপ্রিয়তা লাভ করেছে, হ্যাঁ চরিত্রের মাধ্যমে, ভালো চরিত্রের মাধ্যমে। তো ভালো চরিত্রের মধ্যে একটি হচ্ছে মুসলিমের হক আদায় করা, যেসব হকগুলি রয়েছে ছয়টি, তার একটি হচ্ছে জানাজার অনুসরণ করা বা জানাজায় হাজির হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেই হাদিসগুলি উল্লেখ করছি না। ১৮ নম্বর উপায় ভালোবাসা অর্জনের, তা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, হ্যাঁ রোগী দেখতে যাওয়া, আর রোগী দেখার সাথে সাথে যদি প্রয়োজন হয় তো রোগীর পরিচর্যা করা। শুধু রোগী দেখা অনেক সময় যথেষ্ট নয়, সবাই যে একই শ্রেণীর তা না। আপনি ধরেন রোগীর রুমেই থাকেন, রোগীর আপনি নিকট আত্মীয়, রোগীর আপনি প্রতিবেশী, আর আমরা রোগী থেকে দূরে, কিন্তু জানছি যে অমুক অসুস্থ, তাহলে সবাই কি একই রকম কাজ করব? তাহলে যেই ব্যক্তি নিকটাত্মীয়, যেই ব্যক্তি প্রতিবেশী, হ্যাঁ যে রুমমেট, তার উপর আরও গুরু দায়িত্ব হচ্ছে যে সে অসুস্থ হয়ে যাচ্ছে, চলতে পারছে না, তাকে হাসপাতালে নিয়ে যাবে, হাসপাতালে নিয়ে যাবে, ভালোবাসা হবে না, পাবে না, ওই লোকটি সুস্থ হয়ে ফিরে আসলে। আচ্ছা যদি লোকটি যদি মারাও যায়, তো ওই মৃত ব্যক্তি যে রোগী মারা গেল তার আত্মীয় স্বজন যখন জানতে পারবে, যে প্রবাসে বিশেষ করে, অথবা এমন জায়গায় যেখানে হয়তো নিজের লোক ওই সময় ছিল না, একটা দুর্ঘটনা ঘটেছে, সেই সময় আত্মীয়রা জানতে পারলো যে সে তাড়াতাড়ি করে হেল্প করে তাকে হাসপাতালে নিয়ে গেছে, ভালোবাসবে না, বাসবে না, এই লোকটার কোনো স্বার্থ ছিল, কোনো স্বার্থ ছিল না, আমাদের লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করেছে, কেউ সুস্থ হওয়ার হলে সুস্থ হয়ে এসছে, আর মারা গেলে মারা গেছে, কিন্তু ভালোবাসা ওই ওই আত্মীয় স্বজনদের অবশ্যই আপনি পাবেন, পাবেন আপনি আত্মীয় স্বজনদের ভালোবাসা। এই ভালোবাসাগুলি জানাজার মাধ্যমে আর রোগীর পরিচর্যার মাধ্যমে, রোগীর খোঁজ খবর নেওয়ার মাধ্যমে পাওয়া যেতে পারে। একজন অসুস্থ মানুষ অসুস্থ হওয়ার পরে ভালো হয়ে গেছে, তার রোগী দেখতে যাওয়া, রোগী ভালো হওয়ার পরে খোঁজ খবর নেওয়া, তারপরে দেখা হচ্ছে, সালাম আলাইকুম সালাম, শুনলাম যে আপনি অসুস্থ ছিলেন, যাই খোঁজ খবর নিতে পারেনি, মাফ করবেন, কেমন আছেন এখন, শরীরটা ভালো আছে, খুশি হবে না, ভালোবাসা অন্তরে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, আর তার চাইতে ভালো ছিল যদি অসুস্থ অবস্থায় খোঁজ খবর নিতে পারে। এমন কি ইহুদির সন্তান, ইহুদির সন্তান মদিনায়, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত, রাসূলুল্লাহ সাল্লাম এত বড় ব্যক্তিত্ব এই উম্মতের, সুবহানাল্লাহ, তিনি চলে যাচ্ছেন ইহুদির বাড়িতে। আমরা কি ভাবতে পারি যে আমাদের এইরকম বিশিষ্ট ব্যক্তি কোনো হিন্দুর বাড়িতে, কোনো খ্রিস্টানের বাড়িতে, কোনো ইহুদির বাড়িতে চলে যাবে, তার আপনজনরা প্রিয়জন অসুস্থ আছে দেখতে? খুব কম পাবেন, আর এমন লোকদের পাবেন হয়তো দুনিয়ার গরজ আছে, তাহলে ইলেকশনের গরজ আছে অথবা পয়সার গরজ আছে, তারা আল্লাহর প্রতি ইমানের ভিত্তিতে যাচ্ছেন তারা, আর আমি আপনি গেলে আল্লাহর প্রতি ইমানের জন্য রাসূলুল্লাহ, এটি আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইহুদির ছেলেকে দেখতে গেছেন, আর দেখতে যাওয়ার সুপ্রভাব হচ্ছে যে সে ইসলাম কবুল করেছে, জাহান্নাম থেকে রক্ষা পেয়েছে। চিন্তা করেন যে ইহুদি কত কট্টর দুশ্মন,
তারপর ও ছেলে যখন তাকাচ্ছে, নবী সাহেব যখন ইসলামের দাওয়াত দিলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না মুসলিম হয়ে যাও, বাপের দিকে একটু তাকাচ্ছে যে দেখি আমার বাবা কি বলছে। যদি হ্যাঁ বলে, ইশারা করে, গ্রিন সিগন্যাল দেয়, তো ওকে ঠিক আছে। আর যদি না যদি বলে, দেখেন বাচ্চারা যখন কেউ টাকা পয়সা দেয় আপনাদের বাড়িতে, যখন মেহমান আসে টাকা পয়সা দেয়, তিনি ছেলেরা কী করে, বাপ মার দিকে তাকায় নিব কি নিব না। যদি বলে হ্যাঁ হ্যাঁ, তার নিবে না, কিন্তু নিন মাথাটা একটু হেলিয়ে দিলে হইল, ঠিক না, নিয়ে ফেলবে। তো বাপ বলছে আতে আবাল কাসেম, নবী বলছে না, ইহুদি কত বিদ্বেষ আছে, আবুল কাসেমের কথা মেনে নাও, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী এ কারিম সব কি যে খুশি হলেন, একটা লোক জাহান্নাম থেকে বেঁচে গেল, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার। কিসের জন্য, কিসের জন্য ইসলাম গ্রহণ করলো, তাকে দেখতে গেছে। আর ইহুদি বংশধর হয়তো দেখতে আসেনি, কিন্তু রসূলুল্লাহ আমাকে দেখতে এসছে, আমার ছেলেকে দেখতে এসছেন, বংশধর খোঁজ খবর নেই না। অনেক অমুসলিম এইভাবেই প্রভাবিত হয়, ইসলামের দিকে আকৃষ্ট হয়। অনেক বেদাতিরা তহিদ সুন্নতের দিকে আকৃষ্ট হয় যে আমাদের নিজেদের লোকের আমাদের খোঁজ খবর নেই না, আর শেখ আমার খোঁজ খবর নিচ্ছে, আমি এত গাল দিই, এত খারাপ মনে করি, তারপরে খোঁজ খবর নিচ্ছে। জি, তো মানুষের ভালো আচরণ দিয়ে যেটুকু অর্জন করা যায় তা খারাপ দিয়ে কখনো বা সমান সমান দিয়েও সেটা হাসিল করা যায় না। কেউ খারাপ আচরণ করছে সেজন্য আমিও খারাপ করব, এটা দিয়ে কখনো সেটা হাসিল হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আর রোগীর পরিচর্যা করার আর রোগীর খোঁজ খবর নেওয়ার তো ফজিলত রয়েছে। 19 নম্বর উপায় হচ্ছে সেলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক। যে নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে গোটা বংশ তাকে ভালোবাসবে, বাইরের লোকও ভালোবাসবে। পরীক্ষিত, কারণ বাইরের লোক দেখছে যে এই ছেলেটি, হ্যাঁ, তার বাপ মাকে দেখছে, তার ছোট ভাই বোনেরা যতগুলি ছিল সবগুলিকে লাইনে লাগিয়েছে, আর বোনগুলো সব বিয়ে শাদী দিয়েছে, আর তারপরে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। বাইরের লোকেরা কেন ভালোবাসবে, যে ছেলেটা কত ভালো, আমাদের চোখের সামনে দেখলাম যে সবগুলি কাজ করলো, এতগুলি সে ভালো কাজ করলো, জি এত ভালো ছেলে, সুবহানাল্লাহ। অথচ তারা কিছু পায়নি, হয়তো বাইরের লোক যারা তারা কিছু পায়নি, পেয়েছে আপনার ভাই বোনই পেয়েছে, আপনার বাপ মাই পেয়েছে, আপনার আত্মীয় স্বজনরা পেয়েছে, খালা ফুফুরাই পেয়েছে, কিন্তু অন্যরা দেখেছে যে এগুলো করেছেন আপনি। সুতরাং আত্মীয়দের সাথে সুসম্পর্কের মাধ্যমে ইহকার পরকালের লাভ রয়েছে। নবী সাল্লামের সহিহ বুখারি মুসলিম হাদিসে মান সাররাহু আইয়ুব সাতালাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে যে তার রিজিককে আল্লাহ কি করুক প্রশস্ত করে দিক, ধন সম্পদে রিজিকে সুস্থতায় আয়ুতে আল্লাহ বরকত দিক, রিজিক সবকিছুই, ওয়ুনসালাহু ফি আসারি, ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে, ভালো স্ত্রী পাবে, ভালো ছেলে মেয়ে পাবে, ধন দৌলত পাবে, আর মানসিক শারীরিক সুখ শান্তি পাবে, সুস্থতা পাবে, দীর্ঘায়িত হবে, এসবগুলি রিজিক, মান সম্মান পাবে, সুনাম পাবে, খ্যাতি পাবে, এইসব যদি চাই। ওয়ুন সালাহফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি করা হোক, আয়ু বৃদ্ধি করা হবে আর রুজিতে বরকত দেওয়া হবে, কিসের মাধ্যমে, ফালিয়াসেল রাহেমাহ, কেউ যদি চায় যে এটা হোক আমার, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। আর আত্মীয়দের মধ্যে সবচেয়ে নিকটের আত্মীয় কে, কে, মা এবং বাবা, মা এবং বাবা, এই দুইজন সবচেয়ে কাছের, তাদের সাথে যারা ভালো আচরণ করেছে, বাকিদের সাথে অবশ্যই তারা চেষ্টা করবে ভালো আচরণ, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু দিনের জ্ঞান লাগবে, অনেকে দিনের জ্ঞান নেই, যার ফলে বাপ মা আমাকে মানুষ করেছে সেই জন্য কষ্ট করে মানুষ করেছে, বাপ মাকে তো দেখতে হবে, ভাই বোনদের কোনো খোঁজ খবর নেই, চাচা মামা খালা ফুফু কোনো খোঁজ খবর নেই, হ্যাঁ ওরা পর তো পর, একেবারে পর মনে করে না, এ জাহেল মূর্খ। তো দিনের জ্ঞান, অজ্ঞানের ভিত্তিতে দিনের এলম হাসিল করে আমল করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 20 নম্বর উপায় হচ্ছে ভাষা কন্ট্রোল করা। যদি মানুষের ভালোবাসা চান তো সংযত কথা বলতে হবে, জবানটা কন্ট্রোল করে কথা বলতে হবে, কোনখানে কথা বলছেন, কোন কথাটি বলছেন, আর কার সাথে কেমন কথা বলছেন, সংযত হইতে হবে। ভাষা যার সংযত না, লাগামহীন কথাবার্তা বলে, যেখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই বলে দিল, সে কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিরমিজিতে 2330 নম্বর হাদিস, বলছেন ইয়া রাসমান্না জাত,
মুক্তির উপায় কি? ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি বলছেন? কে উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমসে কালে কালি সানগা, জবানটাকে তুমি ধরে রাখো, জবানকে বেঁধে রাখো। জি, এই বাক শক্তি যে জিভা জাহান্নামে নিয়ে যেতে পারে আর জান্নাতও নিয়ে যেতে পারে, এই বাক শক্তি দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ খালেস অন্তরে জান্নাতি, এই বাক শক্তি দিয়ে যদি জিকির আজকার করে জান্নাতে যাওয়ার মাধ্যম, বাক শক্তি দিয়ে মানুষের সাথে ভালো আচরণ করে, ভাই কেমন আছেন, সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ ভালো রাখুন, দোয়া দিল, দোয়া নিল, জান্নাতে যাবে এগুলোর মাধ্যমে। আর এই বাক শক্তি দিয়ে যদি কেউ নাস্তিক হয়, কেউ ইয়া গোস মাদাদ করে, ইয়া খাজা মাদাদ করে, চিরকালে জাহান্নামে। ওই রকমই কেউ যদি খারাপ আচরণ করে, মানুষকে কষ্ট দেয়, তার জবান থেকে নিরাপদ নয়, তার হাত থেকে নিরাপদ নয়, তাহলে সে জাহান্নামে, জাহান্নামে যেতে হবে, যদিও সেটা অস্থায়ী হোক না কেন। মান্নাজাত মুক্তির ওসিলা কি বলছেন? আমসিক আলাইকা লিসানাকা, জবানকে কন্ট্রোল করো, ওয়ালি আসাকা বাইতুকা, আর বাড়ি যেন তোমার জন্য যথেষ্ট হয়, বিনা কাজে বাড়ির বাইরে ঘোরাফেরা করিও না। যারা দুর্ঘটনার শিকার হয় তার বেশিরভাগ আড্ডা দিয়ে পড়ে, যতগুলো দেখবেন মার্ডারের শিকার দেখবেন যে বিনা কাজে কোথায় আড্ডা দিয়ে গেছিল। নারী সংক্রান্ত ঝামেলা আছে আর নাহলে পয়সা সংক্রান্ত ঝামেলা আছে। এছাড়াও যদি মজলুম বেচারা হয় তো সুযোগ পেয়েছে, যেখানে সেখানে আড্ডা দিয়ে পড়ে, যেখানে সেখানে ঘুরে বেড়ায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলেছেন যাতে ইহকাল পরকাল উভয়কালের লাভ আছে, সব জায়গায় লাভ রয়েছে। বাড়িটাই যেন তোমার জন্য যথেষ্ট হয়, বিনা কাজে রুমে স্টেট ডিউটি শেষে রুমে নয় ইসলামী সেন্টারে, কিন্তু এখানে ধরেন এখানে ঘুরে বেড়াচ্ছে, ওইখানে ঘুরে যাচ্ছে, শিক্ষক ঘুরে বেড়াচ্ছেন, কার সাথে ঝামেলা বেঁধে গেল, মারামারি হয়ে গেল, হইতে পারে না, পারে না। খারাপ লোকদের বাস, খারাপ দলের মধ্যে এত ঘোরাঘুরির কি প্রয়োজন রয়েছে আর কি? অবকে আলা খাতিয়া থেকে যা গোনা হয়ে গেছে আর হচ্ছে, এর জন্য তুমি আল্লাহর কাছে কান্না করা, তাহলে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস সহি যেমনটা বললাম সিলসিলা সহিহার 888 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমিন যেন তার ভালোবাসা আমাদেরকে দান করেন এবং আল্লাহর নেক বান্দাদের ভালোবাসা দান করেন, মুমিনদের ভালোবাসা আল্লাহ দান করেন, মানুষের ভালোবাসা আল্লাহর সৃষ্টির ভালোবাসা দান করেন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জন্য মানুষকে ভালোবাসার আল্লাহ তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।